আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, সুস্থ সুন্দর জীবন দিয়েছেন এবং এই ঝড়ের মধ্যেও আমরা ভালো আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ পহেলা কার্তিক 1429 বঙ্গাব্দ, আমি আবহানী মুন্সি ফরহাদ আজকে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে সাহিত্য পাঠ থেকে গদ্যাংশ আবুল ফজলের প্রবন্ধ মানব কল্যাণ নিয়ে আজকে হাজির হয়েছি। সকলকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। তো আজকে এটির প্রথম পর্ব উপস্থাপন করব। তো একটু লিখে নিচ্ছি, প্রথম পর্ব অর্থাৎ পর্ব এক। তো প্রবন্ধটা অনেক বড় নয়, আবার অনেক ছোট নয়, তবুও এটা পর্ব করতে হয়, কারণ আমার অনেক কথা থাকে শব্দার্থ নিয়ে, লেখকদের নিয়ে। তাই তো মানব কল্যাণ শব্দটা নিয়ে একটু কথা বলবো। এর আগে বলছি, আবুল ফজল 1903 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এই 1903 খ্রিস্টাব্দে আরও জন্মগ্রহণ করেন কে, সেটা একটু আমাদের জানার বিষয়। তো আবুল ফজল মৃত্যুবরণ করেন 1983 খ্রিস্টাব্দে, আর 1903 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পল্লীকবি জসীমউদ্দীন। তো পল্লীকবি জসীমউদ্দীন মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দে। এই একই সনে জন্মগ্রহণ করেন 1903-এ মোদাহের হোসেন চৌধুরী, তিনি মৃত্যুবরণ করেন 1956 খ্রিস্টাব্দে। এসএসসি লেভেলে তার একটি প্রবন্ধ আছে। এরপরে এই 1903 সালে জন্মগ্রহণ করেন জর্জ অরওয়েল। এই জর্জ অরওয়েল মৃত্যুবরণ করেন 1950 খ্রিস্টাব্দে। এরপরে এই 1903 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন অচিন্ত্য কুমার সেন গুপ্ত। এই অচিন্ত্য কুমার সেন গুপ্ত মৃত্যুবরণ করেন 1976 সালে। তো 1904 সালে জন্মগ্রহণ করেন আমাদের সৈয়দ মোস্তফা আলী, এটা জানি, তিনি মৃত্যুবরণ করেন 1974 সালে। এরকম সামনের দিকে যদি যাই, নিচের দিকে নামি, এই 1904 সালে জন্মগ্রহণ করেন অন্নদা শঙ্কর রায়, তিনি মৃত্যুবরণ করেন 2002 সালে। তো এভাবে অনেকেই বলা যাবে স্বর নিয়ে কথা, স্বর নিয়ে কথাটা আমার কাছে একটু সোজা মনে হয়। তো মানব কল্যাণ শব্দটা একটু আলোচনা করা যাক। মানব, মানব শব্দটার গঠন হয়েছে সংস্কৃতে এভাবে, মনু যোগ অ, এভাবে মানব শব্দটার গঠন হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করে, আমরা যেরকম মনে করি আদম আলাইহিসসালাম আমাদের আদি পিতা, মনে করি কি, এটা কোরআন প্রমাণিত, এটা আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিসসালাম। আর হিন্দুরা মনে করে মনু তাদের আদি পিতা, এই মনুর সাথে অ যোগ করে মনু যোগ অ মানব, এভাবে শব্দটা গঠিত হয়েছে। আর ইনি হলেন ব্রহ্মার চতুর্দশ পুত্রের অন্যতম, এই মনু, মনু হলেন ব্রহ্মার চতুর্দশ পুত্রের অন্যতম। আর আমরা মানব বলতে আসলে কাকে বুঝি, মনুর সন্তান, মানব বলতে বোঝায় মনুর সন্তান, ঠিক আছে, মনুর সন্তান। এরপরে এই মানব শব্দটা হলো আমাদের, আমরা জানি পুলিঙ্গ, আর স্ত্রীলিঙ্গ হবে মানবী, মানব শব্দটা পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হবে মানবী, অর্থাৎ মানব যোগ দীর্ঘই, মনু থেকে আগত যে তাকে বলা হয় মানবী, মনু থেকে আগত তাকে বলা হয় মানবী। আর কল্যাণ, কল্যাণ শব্দটা নিয়ে দুটো কথা বলা যায়। কল্যাণ শব্দের অর্থ হলো শুভ, একটা অর্থ দিলাম শুভ, আর কি বলবো, কল্যাণী, এটা পুলিঙ্গ স্ত্রীলিঙ্গে বলে কল্যাণী, কল্যাণী উচ্চারণটা হবে কল্যাণী। আরও বলা যায় কল্যাণী ইসু, তারপরে কল্যাণময়ী, তারপরে কল্যাণীয়া, কল্যাণীয়া, এইভাবে আর কি। এই আর কল্যাণ শব্দের আর একটা আছে, নিয়ম আছে, স্বভাবতই মূর্ধন্য হয়, এটা আমরা জানি। আর এখন তো মূর্ধন্য আর দন্তন্য ব্যবহারের নিয়ম ব্যাকরণ থেকে একবারে বিলুপ্ত হয়ে গেল, তবে এটা স্বভাবত মূর্ধন্য যেই শব্দগুলোতে বসে সেই শব্দগুলো একটি হলো কল্যাণ। তো এই ছিল মানব কল্যাণ শব্দটা নিয়ে কিছু কথা। এরপরে পাঠে চলে যাব, তার আগে আবুল ফজলকে নিয়ে দুটো কথা বলা যায়। তিনি চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন, আর তিনি আমাদের বাংলা সাহিত্যে, বাংলা সাহিত্যে তিনি প্রাবন্ধিক হিসেবে খ্যাত, আর তার পিতার নাম ফজলুর রহমান, আর কি বলবো। আর তার প্রবন্ধ গ্রন্থ অনেকেই আছে, তার ভেতরে এই প্রবন্ধটি মানব কল্যাণ, এটি তার অন্যতম একটি প্রবন্ধ, এই জন্যই পাঠ্যতালিকায় এসেছে।
আর 1903 সালে এই চট্টগ্রামেই তার জীবনের অবসান ঘটে। এবার আমরা প্রবন্ধে চলে যাব। আর যদি তার উপন্যাসও আছে চৌচি, তারপরে আছে রাঙা প্রভাত। যদি আবুল ফজল নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করতে হবে। তো পাঠে চলে যাই। মানব কল্যাণ এ শিরোনাম আমার দেওয়া নাই, এটা লেখকের উক্তি আর কি। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থেই ব্যবহৃত হয়ে থাকে। ওনার এই প্রবন্ধের কথায় বোঝা যায় যে আমরা যে খয়রাত দেই আর কি, ভিক্ষা, এই ভিক্ষাটাও মানুষে মনে করে এটা মানবের কল্যাণ করছি, আসলে এটা মানব কল্যাণের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, প্রচলিত অর্থ হলো চালু, আর মামুলি শব্দের অর্থ হলো অতি সাধারণ। আরবি মামুলি এই শব্দ থেকে আসছে। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি। মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি করা হয় না। ক্ষুণ্ণ শব্দের অর্থ হলো চূর্ণিত, গুঁড়ো করা হয়েছে এমন, ভেঙে ফেলা হয়েছে এমন। ইসলামের নবী বলেছেন, ওপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে, ওপরের হাত মানে দাতা। দাতা বলতে বোঝায় যে ব্যক্তি দান করে, এটা পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হয় দাতৃ, যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে, দান বা ভিক্ষা গ্রহণকারী দীনতা তার সর্ব অবয়বে কীভাবে প্রতিফলিত হয় তার বীভৎস দৃশ্য কার না নজরে পড়েছে। দীনতা অর্থ হলো দিন, এটা হলো পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গে বলা হয় দীনা। আর অর্থ হলো দারিদ্রতা। অবয়ব শব্দের অর্থ হলো শরীরের অঙ্গ। আচ্ছা, এই লেখাগুলি আমি মুছে ফেলব, ঠিক আছে? এই মশাগুলি কি লেখাগুলি আমি মুছে ফেললাম। অবয়ব শব্দের অর্থ হলো, আসলে অর্থটা হলো অবয়ব। এই অবয়ব শব্দের অর্থ হলো শরীরের অঙ্গ। আর প্রচলিত অর্থ বলছিলাম আগে, একবার বলছি, প্রচলিত বলতে বোঝায় চালু। আর বীভৎস শব্দের অর্থ হলো বিকৃত, ঘৃণ্য। নজর শব্দের এটা আরবি শব্দ, অর্থ হলো দৃষ্টি। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। অনুগ্রহকারী বলতে বোঝায় যে অনুগ্রহ করে, আর এখানে অনুগৃহীত বলতে হয় যে অনুগ্রহ গ্রহণ করে। আকাশ পাতাল তফাৎ, এ কথা ব্যক্তির বেলায় যেমন সত্য, তেমনি দেশ আর রাষ্ট্রের বেলায় বরং অধিকতর সত্য। আচ্ছা, এখানে মনুষ্যত্ব অর্থটা আমাদের জানতে হবে, মনুষ্যত্ব। এরপরে অধিকতর শব্দের অর্থটাও আমাদের জানতে হবে, অধিকতর শব্দের অর্থ। তাহলে অধিকতর বলতে বোঝায় অপেক্ষাকৃত বেশি, কারণ রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক। এখন এখানে তফাৎ শব্দটা আরবি তফাওয়াত থেকে আসছে, এর অর্থ হলো ব্যবধান। আরবি তফাওয়াত শব্দ থেকে আসছে, এর অর্থ হলো ব্যবধান। ওই যে আকাশ পাতাল তফাৎ যে শব্দটা বলল, এই তফাৎ। রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, একটু বিষয়টা বুঝতে হবে। রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, যৌথ লিখে নিলাম। রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব। যে রাষ্ট্র হাতপাতা আর চাটুকারিতাকে দেয় প্রশ্রয়, সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। চাটুকারিতা আমরা জানি এটা একটি বাগধারা আছে, চাটুকারিতা, ঠিক আছে? চাটুকার বলতে বোঝায় তোষামোদে, যে হুজুর হুজুর করে আর কি। প্রশ্রয় আর চাটুকারিতা অর্থ হলো, চাটুকারিতা অর্থটা হলো তোষামোদে, যে সবসময় হুজুর হুজুর করে, জি হুজুর জি হুজুর। তাই এই যদি রাষ্ট্রের এই অবস্থা হয়, চাটুকারী তাকে প্রশ্রয় দেয়, তাহলে সুনাগরিক আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না।
তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে মনে করি না। এখানে বশবর্তী, আচ্ছা পরে লিখে দেব, বশবর্তী শব্দের অর্থ হলো অনুগত, আর স্ত্রীলিঙ্গে হবে বশবর্তিনী। উচ্চারণটা লিখে দেব, মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি, তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। অভিহিত বলতে বোঝায় নামযুক্ত, কথিত, অভিহিত করা যায় না। মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত। নিহিত অর্থ হলো স্থাপিত। এখন এখানে মর্যাদাবোধ বৃদ্ধি, আমরা যদি এই খয়রাত না দিয়ে, বা আমরা বেশিরভাগ করি 100 টাকা দিই, 500 টাকা দিই, জাকাত দিই, 2000 টাকা দিই, আমরা যদি আমার যার ধনী আমরা যদি টাকা আছে অঢেল টাকা, আমরা জাকাত দিলে একটু পরিপূর্ণ দেই, যেমন তাকে একটা ঘর তুলে দিতে পারি, তাহলে সে সমাজে একটু খেয়ে পরে মানুষের সাথে চলে বাঁচতে পারবে। আমরা তাকে ছোট একটা দোকান দিয়ে দিতে পারি, তাকে একটা ব্যবসা ধরিয়ে দিতে পারি, এইটা কিন্তু জাকাতের অন্তর্ভুক্ত, তাইলে সেইটাকে মানব কল্যাণ বলা যায়। কিন্তু খয়রাত দিই 100 টাকা, জাকাত দিই 1000 টাকা, 2000 টাকা, এটা মানব কল্যাণের মধ্যে পড়ে না। তো লেখকের সাথে আসলেই আমি একমত। রাস্তায় ভিখারিকে 10 টাকা দিয়ে বুক ফুলে হেঁটে যদি বলি বা আজকে একটা কাজ করছি, এটা মানব কল্যাণ নয়। একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল। নবী তাকে একখানা কুড়াল কিনে দিয়ে বলেছিলেন, এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করো, করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করবে, জীবিকা রোজগার করবে। এভাবে তিনি লোকটাকে শুধু স্বাবলম্বনের পথ দেখাননি, সে সঙ্গে দেখিয়ে দিয়েছিলেন মর্যাদাবান হওয়ার মর্যাদার সাথে জীবনযাপনের উপায়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে ভিক্ষা চাইলেন, তিনি ভিক্ষাকে অনুৎসাহিত করলেন এবং তিনি তাকে একটা কুড়াল কেনার মতো টাকা দিলেন। বন থেকে সেই সময় তো কাঠ সংগ্রহ করা যেত, কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবনযাপন করতে বললেন। নবীর শিক্ষা শেখ হাবিবুর রহমান কবিতা আছে, ঠিক আছে। মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথেই বেড়ে উঠতে হবে, আর তার যথাযথ ক্ষেত্র রচনাই মানব কল্যাণের প্রাথমিক সোপান। সে সোপান রচনাই সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব। এই সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব পর্যন্ত থাকবে, এটাতে প্রচুর শব্দার্থ আছে। একটা পর্ব আজকে শেষ হচ্ছে, ইনশাল্লাহ আগামীতে আরও 2টো পর্ব হবে। তো এই শব্দার্থগুলো আমি দেখাচ্ছি, ধৈর্য ধরতে হয় একটু দেখতে হলে। প্রচলিত শব্দের অর্থ হলো চালু, আর এখানে প্রচলিত শব্দের অর্থ চালু। মামুলি, মামুলি অর্থ হলো অতি সাধারণ, অতি সাধারণ। আর এটা আরবি শব্দ মামুলি থেকে আসছে, আরবি আদি আরবি দিলাম মামুলি, এই মামুলি শব্দ থেকে মামুলি। আর ক্ষুণ্ণ অর্থ হলো চূর্ণিত, চূর্ণিত আরও একটা অর্থ আছে, আমি মুখে বলে দিই, সেটা হলো গুঁড়ো করা হয়েছে এমন, ভেঙে ফেলা হয়েছে এমন, এটাকে বলা হলে হলো ক্ষুণ্ণ। আর দাতা শব্দটা হলো যে ব্যক্তি দান করে, স্ত্রীলিঙ্গ হবে দাত্রী, স্ত্রীলিঙ্গে দাত্রী, আর অর্থ হলো যে ব্যক্তি দান করে, এ হলো দাতা। আর বিপরীত লিঙ্গে বিপরীত শব্দ হবে গ্রহিতা। আর দীনতা, এটা স্ত্রীলিঙ্গ হবে দীনা, স্ত্রীলিঙ্গ হবে দীনা। দীনতা শব্দের অর্থ হলো দারিদ্রতা, ঠিক আছে, দারিদ্রতা। এরপরে আছে প্রতিফলিত, প্রতিফলিত শব্দের অর্থ হলো প্রতিফলিত, কাচ বা ধাতব তল থেকে প্রতিবিম্বিত, আমরা যেটাকে বলি রিফ্লেক্টেড, এই রিফ্লেক্টেড বলতে বোঝায় প্রতিফলিত। আবার বলছি, কাচ বা ধাতব তল থেকে প্রতিবিম্বিত, আর এটাকে বলা হয় হলো রিফ্লেক্টেড ইংরেজিতে। আর বিভৎস, বিভৎস শব্দের অর্থ হলো, বিভৎস অর্থ হলো বিকৃত, ভিন্ন, বিকৃত, ভিন্ন, এটা হলো বিভৎস। আর অবয়ব হলো মানব শরীরের অঙ্গ, অবয়ব। আচ্ছা তাহলে নজরটা যাই বলে, নজর শব্দটা হলো আরবি শব্দ নজর থেকে আসছে, অর্থ হলো আরবি শব্দ নজর থেকে আসছে, অর্থ হলো দৃষ্টি। এরপরে আছে হলো মনুষ্যত্ব, মনুষ্যত্ব অর্থ হলো মানবতা, মানবতা। আর অধিকতর অর্থ হলো, অধিকতর শব্দের অর্থ হলো অপেক্ষাকৃত বেশি, অপেক্ষা, অপেক্ষাকৃত বেশি, এটা হলো অধিকতর। আর তফাৎ,
আরবি শব্দ তফাওয়াত থেকে আসবে, তফাওয়াত। এই তফাওয়াত অর্থ হলো পার্থক্য, আর আরও অর্থ আছে ব্যবধান। আর অবয়ব, অবয়ব শব্দের অর্থ হলো শরীরের অঙ্গ, শরীরের অঙ্গ, এটা হলো অবয়ব, শরীরের অঙ্গ। আর যৌথ, যৌথ শব্দটা হলো যৌথ যোগ অ, এভাবে সংস্কৃতে শব্দটা গঠিত, যৌথ যোগ অ, যৌথ। আর শাব্দিক অর্থ হলো একাধিক ব্যক্তি মিলিতভাবে করেছে এমন, একাধিক ব্যক্তি মিলিতভাবে একটা কাজ করেছে এমন, এটাকে বোঝায় হলো যৌথ। আর এই যৌথটা, এরপরে আছে প্রশ্রয়। প্রশ্রয় শব্দের অর্থ হলো রাষ্ট্র যেটাকে দেয় প্রশ্রয়। প্রশ্রয় শব্দের শাব্দিক অর্থ আমরা যদি বলি লাই দেওয়া, লাই দেওয়া, চাটুকারীদের, তোষামোদকারীদের লাই দেওয়া। এরপরে যে শব্দগুলো আছে আমি একটু বলে দিচ্ছি। প্রশ্রয় অর্থ হতো লাই, এরপরে আছে হলো চাটুকার, চাটুকার বলতে বোঝায় তোষামোদ করে এমন। আর বশবর্তী, বশবর্তীটা বলছি অনুগত, শাব্দিক অর্থ অনুগত, আর স্ত্রীলিঙ্গে হয় বশবর্তিনী। এখানে আমি উচ্চারণটা দেখাই, বশবর্তিনী, এটা হলো উচ্চারণ, বশবর্তিনী। যেহেতু পরীক্ষায় আছে, এটা রস্বইকার হবে, কিসে আছে, এইচএসসি উচ্চারণ আছে, তাই একটু এটা দেখাই দিলাম। পার্থক্য উচ্চারণগুলি একটু পড়লে হয়ে যায় আর কি। তারপর আছে অভিহিত, অভিহিত অর্থ হলো নামযুক্ত, কথিত। এরপরে নিহিত, নিহিত শব্দের অর্থ হলো স্থাপিত, স্বাবলম্বন। স্বাবলম্বন শব্দটা যদি আমরা সযোগ অবলম্বন যদি ভাঙাই, সযোগ অবলম্বন, স্বাবলম্বন। আর নিজের উপর নির্ভরশীলতাটা, আত্মনির্ভরশীলতা, এটাকে বলে হলো স্বাবলম্বন। আর একটা আছে মানবিক, মানবিক যদি আমরা বলি, মানবিক শব্দটা হয় মানবযোগ ইক, মানবিক, এভাবে সংস্কৃতে গঠিত হয়েছে। আর কি বলবো, সোপান, সোপান, সোপান শব্দের অর্থ হলো উপরে ওঠার সিঁড়ি, সোপান শব্দের অর্থ হলো উপরে ওঠার সিঁড়ি। আর একটা আছে বৃত্তি, বৃত্তি শব্দের শাব্দিক অর্থ হলো মনের ধর্মশক্তি, মনোবৃত্তি, মনের শক্তি, ধর্মশক্তি, ব্যক্তিশক্তি, আর এটাকে বলে মনোবৃত্তি, এই বৃত্তি। তো এই ছিল হলো মানব কল্যাণ আবুল ফজলের প্রথম পর্ব। তো পরবর্তীতে ইনশাল্লাহ বাকি যে পাঠ আছে এই নিয়ে পর্ব নিয়ে আবার হাজির হব। সকলকে সুস্থ জীবনের দোয়া প্রার্থনা করছি। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।